প্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন, সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আলোচনা করব কীভাবে আসলে অ্যান্টিসিপেটরি বা আগাম জামিন নেবেন এবং কোথা থেকে নেবেন। যে কোনোভাবেই হোক আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, সেটা থানায় হতে পারে, আদালতেও হতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনাকে, অর্থাৎ আপনি যদি আসামি হন, তাহলে আপনাকে পুলিশ গ্রেফতার করার জন্য চেষ্টা করবে। তো সেই চেষ্টা যদি আপনি টের পেয়ে যান, অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন কোনোভাবে যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট আদালতে সারেন্ডার না করেও মহামান্য হাইকোর্ট ডিভিশনে সারেন্ডার করে আপনি কিন্তু আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কোন বিশেষ ক্ষেত্রে আসলে আপনি আদালতে আগাম জামিন পেতে পারেন। আগাম জামিন শব্দটা বহুল প্রচলিত হয়ে গেছে আমাদের দেশে। অনেকে যে অনেক জটিল এবং অনেক হিনিয়াস অপরাধ করেও কিন্তু আগাম জামিনের প্রত্যাশা করেন উচ্চ আদালতে। তো আমি আজকে চেষ্টা করব আপনাদের একটা গাইডলাইন দেওয়ার জন্য, যে আসলে কোন মামলাগুলোয় আদালত আগাম জামিনকে এন্টারটেইন করে প্রকৃতপক্ষে, কোন প্রেক্ষিতে। যদি মামলায় চার্জশিট না হয়ে থাকে, তাহলে আপনি আগাম জামিনের জন্য চেষ্টা করতে পারেন। মামলা হয়েছে, মামলা হওয়ার তারিখ থেকে আগাম জামিন অ্যাপ্লিকেশন করার তারিখটা যদি মিনিমাম 6 মাসের মধ্যে থাকে বা এর নিচে হয়, এর উপরে গেলে অনেক ক্ষেত্রে অ্যান্টিসিপেশন পাবেন না আপনি। কারণ আগাম জামিনটা হচ্ছে এরকম যে আপনাকে পুলিশ খুঁজছে, হয়রানি করছে, বাসায় ধাওয়া করছে পুলিশ, আপনি সরে আসছেন বা আপনি বাসায় ছিলেন না, কোনোভাবে আপনি এফআইআর বা আপনি যে কমপ্লেন পিটিশনটা সংগ্রহ করতে পেরেছেন, আপনি উচ্চ আদালতের অনুকম্পা চাচ্ছেন যে আপনাকে যেন জামিন দেওয়া হয়, পুলিশ যেন আপনাকে হয়রানি না করে, অথবা নিম্ন আদালতে যদি আপনি সারেন্ডার করেন তাহলে আপনাকে ওখানে জামিন নাও দিতে পারে এবং ওখানে প্রভাবশালী মহল আপনাকে ক্ষতি করতে পারে, শারীরিক নির্যাতনের শিকার হতে পারেন, অন্য অনেক ধরনের ভয়ভীতি থাকে যদি আপনার মাঝে, তাহলে আপনি আগাম জামিনের জন্য কোর্টে অ্যাপিয়ার করতে পারেন, কোর্টে সারেন্ডার করতে পারেন মহামান্য হাইকোর্ট ডিভিশনে। এখন মামলা হলো, আপনি পলাতক রয়ে গেলেন, পুলিশ চার্জশিট দিয়ে দিল, তখনও আপনি জামিন নিলেন না, এই পর্যায়ে যদি উচ্চ আদালতে এসে যা আপনি অ্যান্টিসিপেশন চান, তারা কোনোভাবেই কোর্ট অ্যালাউ করে না। আমরা আমাদের প্র্যাকটিসে দেখছি যে চার্জশিট হয়ে যাওয়ার পর আগাম জামিনের কোনো প্রশ্নই উঠে না। তো এই হচ্ছে আগাম জামিনের বিষয়গুলো। আগাম জামিনের ক্ষেত্রে আপনাদের কী কী লাগছে, যেই প্রফেশনে থাকেন, প্রফেশনাল আইডেন্টিটি, আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, বিশেষ ভালো কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ধরনের আইডেন্টিটি বা পরিচিতির জন্য যে কাগজপত্র প্রয়োজন হয় সেই সমস্ত কাগজপত্রগুলো, আর যে এফআইআর বা কমপ্লেন পিটিশন যেটাই বলি না কেন, যদি সেটা হয় তাহলে সেটার একটা কপি নিয়ে বিজ্ঞ আইনজীবী সাহেবের সাথে যোগাযোগ করলে বিজ্ঞ আইনজীবী সেই কাগজপত্রগুলো দেখে দেন পিটিশন রেডি করে দিলে দেন অ্যাফিডেভিট কমিশনারের সম্মুখে একজন তদবিরকারক আপনার পক্ষে এটা শেয়ার করার পর দেন মামলাটা কোর্টে প্লেস করা হলে কজ লিস্টে আসবে, দেন আপনি সশরীরে এসে আদালতে সারেন্ডার করবেন। বিজ্ঞ আইনজীবী সাহেব কী করবেন সেটা শুনানি করবেন, শুনানি করার পর আপনাকে যদি জামিন দিয়ে দেয়, সাধারণত 4 উইকস 8 উইকস এরকম জামিন দেয়, 8 উইকসের বেশি দেয় না, দিলে এই 8 উইকসের মধ্যে আপনাকে পুলিশ হয়রানি বা গ্রেফতার করতে পারবে না, আপনি বাসায় থাকতে পারছেন। এই 8 উইকস পার হওয়ার পরে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় 8 উইকসের মধ্যেই আপনাকে বিচারিক আদালতে বা নিম্ন আদালতে সারেন্ডার করতে হবে, তখন বিচারিক আদালত আপনাকে জামিন দিবে, অথবা বিশেষ বিশেষ ক্ষেত্রে জামিন নাও দিতে পারে। আগাম জামিন নিয়েছেন এই বলেই যে একেবারে আপনাকে জামিন দিতে বাধ্য বিষয়টা এরকম না, আগাম জামিন নিয়েছেন অনেক ক্ষেত্রে বিচারক যদি মনে করে যে না আগাম জামিন নিয়েছে সে পলাতক হয়ে যাবে, সেই ক্ষেত্রে বিচারিক আদালতের কিন্তু একটা ক্ষমতা দেয়া থাকে, যদিও অনেক ক্ষেত্রে বিচারিক আদালত সেটা করে না, কারণ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর বিচারিক আদালত সেটাতে ইন্টারফেয়ার করে না, বিশেষ করে পলিটিক্যাল কোনো কেস না হলে। তো যাই হোক, আগাম জামিন আপনি নিলেন, তারপর ওখান থেকে সারেন্ডার করলেন, সারেন্ডার করার পরে মামলা রেগুলার হয়ে গেল, দেন আগাম জামিনের কোনো বিষয় আর থাকলো না, আপনি ওখানে ডেটগুলো মেনটেন করে করে আইনজীবী সাহেবের সাথে যোগাযোগ করে আপনি প্রতি ডেটে এপিয়ার করলেন কোর্টে, হাজিরা দিলেন, যেটাকে আমরা বলি, সেভাবে মামলার প্রসিডিউর চলতে থাকলো। এই ছিল আগাম জামিনের বিষয়। এখন আগাম জামিনের প্রিভিলেজটা কারা কারা পেতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব
সংক্রান্ত যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে, মহিলা হয়, শিশু হয়, বৃদ্ধ হয়, সেই ক্ষেত্রে আগাম জামিনের বিষয়গুলো কি বেশি প্রাধান্য দেওয়া হয় আদালত। কিছু কিছু অপরাধ আছে, যেমন ধরেন আদালত মহামান্য অ্যাপেলের ডিভিশন কী করেছে, একটা গাইডলাইন দিয়ে দিয়েছে আসলে কি কি অপরাধের কারণে আসলে আদালতে আগাম জামিনের জন্য প্রেয়ার করা যাবে না, ভেরি রিসেন্টলি এটা দিয়েছে। আমরা সেই গাইডলাইনটা এবং যে সেই জাজমেন্টটা মামলার সাথে এটাকে রিপ্রোডিউস করে অথবা এটাকে আমরা অ্যানেক্সার করে অনেক সময় দিয়ে দিই যে আসলে আমার মোয়াক্কেল বা আমার ক্লায়েন্ট আগাম জামিন পাওয়ার হকদার, কারণ এই উচ্চ আদালতের যেই গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারেই সে অ্যাপ্লিকেশন করেছে। তো যা হোক, আগাম জামিনের বিষয়টা এ পর্যন্তই, ভেরি সিম্পল ম্যাটার। এটা নিয়ে অনেকেই, অনেক দালাল, অনেক ব্রোকার বিভিন্ন রকম আপনাদেরকে ভয়ভীতি দেখাতে পারে, দেন দরবার করতে পারে, অনেক টাকা পয়সা আপনাদের কাছ থেকে হাতিয়ে নিতে পারে। সর্বক্ষেত্রেই বলবো যে টাউট এবং দালাল এবং ব্রোকারদেরকে এড়িয়ে চলুন আইনি পরামর্শের ক্ষেত্রে। সকল ক্ষেত্রেই সরাসরি বিজ্ঞ বন্ধুদের সাথে, বিজ্ঞ আইনজীবীদের সাথে যোগাযোগ করবেন, কারণ আপনারা তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ বিজ্ঞ আইনজীবীরা তাদের পেশাদারিত্ব দিয়ে তাদের মর্যাদা রক্ষার্থে অবশ্যই বিজ্ঞ সম্মানিত ক্লায়েন্টদের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট থাকেন এবং থাকবেন, এটাই আমরা বিশ্বাস করি, এটাই আমাদের প্রফেশনাল কমিটমেন্ট। সো কোনো থার্ড পার্টিকে আপনারা অ্যালাউ করবেন না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আইনগত পরামর্শের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর জীবনযাপন করবেন, সৎভাবে জীবনযাপন করবেন।